সো হেই গাইস, টুইন টেকনিক্যাল ব্যাক উইথ আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব রিয়েলমি সি ইলেভেন এবং আইটেল ভিশন ওয়ান প্লাস এর ব্যাপারে। কারণ এই দুটোই মোবাইলে লঞ্চ হয়ে গেছে আপনাদের বাংলাদেশে। আইটেল ভিশন ওয়ান প্লাস তো অনেক আগে 9,500 টাকার মধ্যে আপনারা পেয়ে গিয়েছেন এবং রিয়েলমি সি ইলেভেন লঞ্চ হলো 9,000 টাকার মধ্যে। তো এই একই সেম বাজেটের মধ্যে দুটো মোবাইল, দুটোই বেস্ট মোবাইল। তো এই দুটো মোবাইলের মধ্যে আপনার যদি একটু কনক্লুশন থাকে যে কোন মোবাইলটা আপনার জন্য বেস্ট হতে পারে, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাকে হেল্প করবে, কারণ আমি একটা ছোট্ট কম্পারিজন ভিডিও করব। দুটো মোবাইলে কিছু কিছু জিনিস সেম রাখা হয়েছে, সেগুলো আপনাদের আগে জানিয়ে দিই। যেমন ব্যাটারি রাখা হয়েছে 5000 mAh দুটোতেই সেম, ডিসপ্লে 6.5 inches রেজুলেশন দুটোতে, ডিসপ্লে সাইজটা সেম, কিন্তু ডিসপ্লের যে সমস্ত কোয়ালিটি রিয়েলমিতে রিয়েলমি UI কিংবা রিয়েলমির যে সমস্ত কাস্টমাইজেশন আইটেল এর কাস্টমাইজেশন থেকে অনেকটাই বেটার। তাহলে যে সমস্ত ভিউইং যে অ্যাঙ্গেল গুলো দেখার ক্ষেত্রে ইনডোর ভিজিবিলিটি আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে রিয়েলমি সি ইলেভেন একটু হায়ার থাকবে। কিন্তু হ্যাঁ, রিয়েলমি সি ইলেভেনে আপনি যখন আউটডোরে বাইরে সানলাইটে যাবেন তখন একটু আধটু অসুবিধা হয় দেখতে, ব্রাইটনেসটা অনেকটাই কম কম মনে হয়। এবং বাকি সমস্ত ক্ষেত্রে আপনি যেহেতু এখানে রিয়েলমিতে ব্যবহার করা হয়েছে তাদের রিয়েলমি UI, বিভিন্ন রকম গেমিং মোড, তাতে ডার্ক মোড, আরো অন্যান্য বিভিন্ন রকম এক্সট্রা ফিচার্স পেয়ে যাবেন, যেটা আমরা অনেক আগে থেকে দেখে এসেছি ইম্প্রুভ করেছে। কিন্তু আইটেল ভিশন ওয়ানে তাদের যে সমস্ত কাস্টমাইজেশন আছে কিন্তু একটু রিয়েলমির তুলনায় একটু কম। এবার আসছে যে ক্যামেরার ক্ষেত্রে, ক্যামেরার ক্ষেত্রে দুটোতে প্রায় সেম ক্যামেরা বলা যেতে পারে। সেম ক্যামেরা থাকলেও যেহেতু তাদের সফটওয়্যার বেশ, সফটওয়্যারটা আবার রিয়েলমি সি ইলেভেনটা এগিয়ে থাকে। কারণ রিয়েলমি সি ইলেভেন এর ক্যামেরা কোয়ালিটি আমরা এর আগে থেকেও দেখে এসেছি যে তারা সত্যি ক্যামেরা ভালো করে মোবাইলে। এবং তাদের ক্যামেরা একটা সব থেকে মূল বিষয় হচ্ছে তারা সবকিছু ব্রাইটার, চকচকে এবং ডিটেলিংটা ভালো দেয়। যেখানে আইটেল ভিশন ওয়ানের ডিটেলটা ভালো থাকে কিন্তু খুব একটা ব্রাইটার হয় না পিকগুলো। ক্যামেরার বিষয়ে 13 আর 2 এর কম্বিনেশন থাকছে রিয়েলমি সি ইলেভেনে, এবং আইটেল ভিশন ওয়ান প্লাসেও ঠিক 13 আর 1টা QVGA ক্যামেরা আছে। QVGA ক্যামেরাটা কত মেগাপিক্সেল মেনশন করা হয়নি। সামনে যদি চলে আসা হয় ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে, ফ্রন্ট ক্যামেরায় আপনি আইটেল ভিশন ওয়ান প্লাসে 8 মেগাপিক্সেল পেয়ে যাবেন এবং রিয়েলমি সি ইলেভেনে 5 মেগাপিক্সেল পেয়ে যাবেন। কিন্তু দুটোই আমার কাছে একদম সেমি মনে হয়। এজ ডিটেকশন পোর্ট্রেট মোডের ক্ষেত্রে কিন্তু রিয়েলমি সি ইলেভেন একটু এগিয়ে থাকে। দুটো মোবাইলে ব্যাটারি হিউজ, ম্যাসিভ 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, মনে রাখার বিষয়। 10 ওয়াটের একটা নর্মাল চার্জার, চার্জ দিতে মোবাইলটাকে সময় লেগে যাবে 3 থেকে 3.5 ঘন্টা এবং ব্যাটারি ব্যাকআপ 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম দিবে। এবং আসা যায় হিউজ গেমিং এর ক্ষেত্রে, কারণ মোবাইল অনেক সময় আমরা গেমিং করি। তো এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা গেমিং এর জন্য বেস্ট হবে সে বিষয়ে যদি কথা বলা হয়, তাহলে রিয়েলমি সি ইলেভেনে ইউজ করা হয়েছে হিলিও G35 প্রসেসর, যেটা একটা সত্যি নতুন প্রসেসর। এই প্রসেসর দ্বারাই এই মোবাইল প্রথম ইন্ডাস্ট্রিতে লঞ্চ হলো, আর মোবাইলের প্রসেসরদের আমি বলে থাকি মোবাইলের ব্রেন। এবং আইটেল ভিশন ওয়ানে সে পুরোনো ইউনিসোস এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার ন্যানোমিটার অনেকটাই বেশি, 28 এরকম কিছু, 1.8 GHz ক্লক স্পিড এবং হিলিও G30 2.0 ক্লক গিগাহার্ট ক্লক স্পিড। তো আমরা জানি যে দুটোরই অনেকটাই বেটার, কিন্তু হিলিও G35টা যেহেতু একটা নিউয়ার ভার্সন প্রসেসর, সেটা গেমিং এর ক্ষেত্রে আপনি কিন্তু রিয়েলমি সি ইলেভেনে অনেকটাই বেটার পারফরমেন্স পেয়েছেন। এবার যদি ফ্রি ফায়ারের বিষয়ে কথা বলা হয়, তাহলে ফ্রি ফায়ার আপনি রিয়েলমি সি ইলেভেনে আলট্রাতে খেলতে পারবেন, ভেরি ব্রাইট পর্যন্ত রাখবেন, হাই FPS অন করে মোবাইলটা হিটিংটা অনেকটাই বেড়ে যায়। এবং সেম ক্ষেত্রে আপনি আইটেল ভিশন ওয়ানে শুধু আলট্রাতে খেলুন এবং ভেরি ব্রাইটও অন করতে পারেন, হাই FPS এখানেও অন করা যায় না, কারণ হাই FPS অন করলে এখানেও হিটটা অনেকটাই বেড়ে যায়। এবার পাবজিতে যদি আসার কথা, পাবজি মোবাইল খেলার সময় আপনি রিয়েলমি সি ইলেভেনে স্মুথ গ্রাফিক্সে খেলবেন এবং লো ফ্রেম রেট, অসুবিধা হবে না। আইটেল ভিশন ওয়ান প্লাসে একটু একটু গ্রাফিক্স এর সমস্যা হয়, যে সমস্ত ছায়াগুলো থাকে সেগুলো একটু কেঁপে কেঁপে ওঠে, সেজন্য রিয়েলমি সি ইলেভেন আপনার পাবজি এক্সপিরিয়েন্সের দিকে বেটার অনেকটা পাবেন। পাবজি লাইট খেলবার সময়তে আপনি দুটোতেই স্ট্যান্ডার্ড যে সমস্ত বাই ডিফল্ট সেটিং রাখে সেটা দিয়ে আপনি গেমিং এক্সপিরিয়েন্স করতে পারবেন। রিয়েলমি সি ইলেভেনে ইউজ করা হয়েছে একটা ভালো প্রসেসর, প্রসেসরের ন্যানোমিটারটা অনেকটাই কম কিন্তু ইউনিসোসের ন্যানোমিটারটা অনেকটাই বেশি, তাতে ব্যাটারি হাঙ্গার অনেক বেশি প্রসেসরের ক্ষেত্রে। কারণ প্রসেসর যখনই আইটেল ভিশন ওয়ানে কোনো একটা নির্দিষ্ট কাজ করতে যাবে ব্যাটারি বেশি কনজিউম করবে, সেজন্য ব্যাটারি বেশি খাবে। এবং রিয়েলমি সি ইলেভেনের প্রসেসরটা ঠিক সেইভাবে ইউজ করা হয়েছে, তৈরি করা হয়েছে যাতে ব্যাটারিটা কনজিউম কম করে, সেজন্য ব্যাটারি 5000 mAh থাকলেও যেন আপনার মনে হবে রিয়েলমি সি ইলেভেন ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো দিচ্ছে, কারণ তাদের প্রসেসরের কাস্টমাইজেশন। এবং প্রসেসর যেহেতু ভালো সেহেতু ইমেজটাও বেটার পাবেন, কারণ ইমেজটাকে প্রসেসরই প্রসেস করে,
তো আপনি রিয়েলমি সি11 এর ইমেজটা অনেকটা বেটার পাবেন। আইডল ভার্সন অনার প্রসেসরটাও ঠিক আছে, কিন্তু আইডল ভার্সন অনার প্রসেসরের তুলনায় রিয়েলমি সি11 এর প্রসেসরটা একটু বেশি শক্তিশালী। বাকি সমস্ত কিছু ঠিক আছে, ওভারঅল কাস্টমাইজেশন, টাচ রেসপন্স সমস্ত কিছু ঠিক আছে। এবার যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমার ওপিনিয়ন যে আপনার জন্য কোনটা বেস্ট হবে, দেখুন ভাই আপনি যদি আইটেল লাভার হয়ে থাকেন তো অবশ্যই আইটেল এই দামের মধ্যে বেস্ট, কিন্তু আমি আপনাকে বলবো রিয়েলমি সি11 নেওয়ার জন্য, কারণ রিয়েলমি সি11 এই দামের মধ্যে অনেক বেশি জিনিস আপনাদেরকে ভুরি ভুরি করে দিচ্ছে। তার কারণ তাদের যে সমস্ত ইউআই আছে কাস্টমাইজেশন হতে অনেক কিছু বেশি এক্সট্রা ফিচার্স পাবেন, কিন্তু আপনার আইটেল ভার্সন অনেক সে সমস্ত এক্সট্রা ফিচার্স গুলো পাবেন না। আইটেল ভার্সন অনেক অনেকটাই যেহেতু ব্যাটারি হাঙ্গার একটু হিটিং আছে এই মোবাইল আইটেল ভার্সন ওয়ান প্লাসে হিটিং হবে। হ্যাঁ রিয়েলমি সি11 এর হিট হয় কিন্তু আইটেল ভার্সন ওয়ানের তুলনায় অনেকটাই কম হিট হয়। তো এগুলো সবকে মাথায় রেখে আপনার জন্য যে মোবাইলটা বেস্ট হবে সেটা আপনি অবশ্যই কিনবেন। আমার ওপিনিয়ন থাকলো রিয়েলমি সি11 নেবার, কারণ রিয়েলমি সি11 মোবাইলটা অনেকটাই বেটার অন্যান্য মোবাইলের তুলনায়, এবং এই বাজেটের মধ্যে আমার মনে হয় এই 9000 বাজেটের মধ্যে রিয়েলমি সি11 অনেকটাই লিড করবে আপনাদের বাংলাদেশের বাজারে। তো আজকের জন্য এইটুকুই, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও শেষ করার আগে আপনাদের জানিয়ে রাখি ভাই, আপনারা যদি আমাদের কাজ পছন্দ হয় তবে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, এবং আপনি যদি আপনার ভাইকে সাপোর্ট করতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একটি মেম্বার হয়ে আমাদের সাপোর্ট করতে পারেন। এবং আপনার কোন রকম মতামত, কোন রকম ভিডিওর বিষয়ে কোন রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট এসে জানাবেন, অবশ্যই আমরা 24 আওয়ারের মধ্যে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে।